প্রেরণা বা মোটিভেশনের গুরুত্বটা কিন্তু অনেক বেশি। প্রথমত, দক্ষতা বৃদ্ধি করা। তুমি যদি এটা জানতে পারো যে তুমি যে কাজটা করছো, কাজটার করার ফলে তোমাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে, কাজটা করার ফলে তোমাকে তোমার বস এসে পিঠ চাপড়ে বলছেন যে খুব ভালো একটা কাজ হয়েছে, এই যে খুব ভালো একটা কাজ হয়েছে, এই প্রশংসাটা করার ফলে, এই যে তিনি একটা প্রশংসা করলেন না, এই প্রশংসাটা তোমার জন্য একটা অনেক অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। তোমার কাজের স্বীকৃতিটা তোমাকে কাজের প্রতি আরও বেশি উৎসাহিত করবে, ফলে তুমি পরবর্তী কাজটা একই সাথে দক্ষতার সাথে করার চেষ্টা করবে, ফলে কী হবে, তোমার কাজের দক্ষতাটা বাড়বে, তোমার নিজের একটা কাজের দক্ষতা বাড়ার ফলে তুমি সেই কাজটা পরবর্তীতে অন্য সবার থেকে ভালোভাবে করতে পারবে। এখানে কী হবে, তুমি সবার থেকে একটু নিজেকে ওপরে নিয়ে যেতে পারবে। এই কাজটা করার ক্ষেত্রে তোমাকে হেল্প করবে প্রেরণা বা মোটিভেশন। উৎপাদনশীলতা বৃদ্ধি, যখন প্রতিটা কর্মী একইভাবে নিজেদের কাজ সম্পর্কে সন্তুষ্ট থাকবে, তখন স্বাভাবিকভাবেই সেই ব্যবসার প্রতিষ্ঠানের উৎপাদনশীলতাটা বেড়ে যাবে। সম্পদের সর্বোচ্চ ব্যবহার করা, যেহেতু আমাদের কর্মীবৃন্দ মানবীয় সম্পদ, এই মানবীয় সম্পদকে ম্যানেজ করাটা কিন্তু সবথেকে কঠিন কাজ, আর এই মানবীয় সম্পদকে সবসময় সন্তুষ্ট রাখতে হয়। যদি কোনো কারণে মানবীয় সম্পদ অসন্তুষ্ট থাকে, তাহলে কিন্তু তারা অমানবীয় যে সম্পদ, আমার যে হতে পারে সেটা মেশিনারিজ, হতে পারে সেটা আমার অর্থ, যত ধরনের অমানবীয় সম্পদ রয়েছে, তারা তখন সেটার ব্যবহারের ক্ষেত্রে স্বেচ্ছাচারী হয়ে যাবে। এই ব্যবহারের ক্ষেত্রে তারা তখন অপচয় করবে। এই অপচয়টাকে যাতে না হয়, অমানবীয় অমানবীয় যেসব বস্তু, যে সম্পদ, সেই অমানবীয় সম্পদের ব্যবহারটা অপচয় না করার জন্য মানবীয় যে সম্পদ তাকে সন্তুষ্ট রাখার ব্যবস্থা করতে হয়। মৃত ব্যয়িতা অর্জন করা, প্রেরণা দেওয়া হলে কর্মীরা নিজেদেরকে ব্যবসায়ের অঙ্গ বলে মনে করবে, ব্যবসায়ের অঙ্গ, ফলে তারা নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ ব্যবহারের ক্ষেত্রে সবসময় চেষ্টা করবে এমনভাবে সেটা করার যাতে করে সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যায়, ফলে তারা এটার অপচয় রোধ করবে এবং মৃত ব্যয় হবে। সৃজনশীলতা বিকাশ, যখন কিনা ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে তাদের সব কাজের কর্মীরা সব কাজের জন্য রিওয়ার্ড পেয়ে থাকে, স্বীকৃতি পেয়ে থাকে, তখন তাদের মধ্যে সন্তুষ্টি হয়, এই কারণে তারা নিজেদের মতামতটাকে বেশি করে তুলে ধরার চেষ্টা করে এবং তাদের সৃজনশীলতাটাও বেড়ে যায়। শ্রম ঘূর্ণায়মানতা হ্রাস, যদি যথাযথ মোটিভেশন পাওয়া যায়, যেমন কোনো কর্মীর হয়তোবা অর্থ প্রয়োজন, কোনো কর্মীর হয়তোবা কাজের স্বীকৃতি প্রয়োজন, আবার কোনো কর্মীর অর্থ আছে, স্বীকৃতিও আছে, তার হয়তো প্রয়োজন একটা সুষ্ঠু কর্ম পরিবেশ, একটা সুষ্ঠু কর্ম পরিবেশ। এখন কোন কর্মীর কোনটা প্রয়োজন এটা ফাইন্ড আউট করে যদি তাকে সেটা দেয়া হয় যথাযথভাবে, তাহলে সেই কর্মী কিন্তু সেই প্রতিষ্ঠানের হয়ে অনেক দিন কাজ করবে এবং কোনোভাবেই সেই প্রতিষ্ঠান ছেড়ে চলে যাওয়ার কথা চিন্তা করবে না।